গাইস ওয়েলকাম টু এডুকেশন বক্স। আজকের এই ভিডিওটা তোমাদের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা পলিটেকনিকে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে কিন্তু অ্যাডমিশন নিতে চলেছো। তারা কিন্তু দেখেছো অলরেডি গতকাল তোমাদের কিন্তু র্যাঙ্ক পাবলিশ হয়ে গেছে, এবং তোমরা কিন্তু এখন এই ডাউটে রয়েছো যে তোমরা কিভাবে কাউন্সিলিংটা করবে। কাউন্সিলিং এর পরপর প্রসেস কি কি রয়েছে সেটা আমি তোমাকে আর একটা ভিডিওতে জানাবো। আর এই ভিডিওটা স্পেসিফিক্যালি তোমাদের কিন্তু কিভাবে তোমরা আগের কাট অফ দেখে বুঝবে যে তোমরা কোন কলেজটা পেতে চলেছো সেই ব্যাপারে কিন্তু একটা ভিডিও কিন্তু জানাচ্ছি। দেখো তোমরা কিন্তু স্পেসিফিক্যালি আমি আগেই বলে দিচ্ছি, তোমরা কিন্তু কখনোই শিওরলি বলতে পারবে না যে এই কলেজটা আমি পেয়ে যাচ্ছি, বা তোমরা কখনোই এটা বলতে পারবে না যে এই কলেজটা আমি পাবো না, এটা অনেক কম কাট অফ গেছে আমি পাবো না। কারণ তোমাদেরকে মাথায় রাখতে হবে যেগুলো আমি বলতে চলেছি সেগুলো সবই কিন্তু একটা প্রেডিকশন মাত্র, এবং তোমাদের কি হতে চলেছে তা আমি জানি না, কারণ আমি ভবিষ্যৎ বক্তা নই। আমি যে কাট অফটা তোমাদেরকে বলছি সেটা কিন্তু 2021 সালের, এবং সেটাই একমাত্র তোমাদের কিন্তু গুগলে অ্যাভেলেবেল রয়েছে। তোমরা কিন্তু জেক্সপো বা বুকলেটে 2021 কাট অফ খুব সহজেই গুগল থেকে নিতে পারো, জাস্ট জেক্সপো বুকলেট কাট অফ লিখে সার্চ করলে তোমরা কিন্তু পেয়ে যাবে। সিট ইনফরমেশনের মাধ্যমে তোমরা কিন্তু পুরো জেক্সপো এবং বুকলেটের কাট অফ 2021 সালে কিন্তু পেয়ে যাবে। কেন আমি 2021 সালটাকে এতটা জোরালো করে যুক্তি দিচ্ছি, কারণ 2021 সালের কাট অফটা তোমাদের এই বছরের কাট অফের প্রায় সমান হবে, কারণ এই বছরে পরীক্ষার্থীর সংখ্যাটাও প্রায় সমান, এবং এই বছরেও পরীক্ষা হয়নি, 2021 পরীক্ষা হয়নি, নাম্বারের ভিত্তিতে কিন্তু ভর্তি নিয়েছিল সরকার। তো সেই সময়কার কাট অফের সাথে এই সময়কার কাট অফটা অনেকটা তোমরা কিন্তু মিল পাবে। তোমরা সিম্পলি জাস্ট জেক্সপোর কাট অফটা দেখো, বা তোমরা যদি বুকলেট দেখো তো বুকলেটের কাট অফটা দেখো। সিম্পল তোমাদের একটা উদাহরণের সাহায্যে বোঝাচ্ছি, একটা ABC কলেজে তোমাদের যদি জেনারেল কাট অফটা 5000 থাকে, দেখা যাচ্ছে 2021 সালে 5000 গেছিল, দ্যাট মিনস 2021 সালে 5000 র্যাঙ্ক অবধি লোকেরা ওই কলেজের ওই ধরো 64 নম্বর সিট আছে, 64 নম্বর লাস্ট সিটটা পেয়েছিল, তারপরে আর কোনো সিট খালি ছিল না, তো 5000-এর পরে আর কেউ ওখানে কিন্তু ভর্তি হতে পারে, ঠিক আছে। সিম্পল এইটা যুক্তি। এই বছরেও যে সেম হবে তা নাও হতে পারে, 5000 জায়গায় 4000 হতে পারে, 5000 জায়গায় 3000 হতে পারে, 5000 থেকে বেড়ে 8000 হতে পারে, কিন্তু ওই ম্যাক্সিমাম 3000-3000 একটা গ্যাপ নিয়ে চলো, যে কাটঅফটা দেখতে পাবে তার উপরে 3000 এবং নিচে 3000 একটা রেঞ্জ বানিয়ে নাও। সেই রেঞ্জের ভেতর যদি তোমাদের কাটঅফটা পড়ে তো তোমার অবশ্যই সেই কলেজে পাওয়ার কিন্তু চান্স রয়েছে। এইভাবে তোমরা কিন্তু একটা খুব ভালো লিস্ট তৈরি করতে পারো, একদম স্পেসিফিক লিস্ট কিভাবে তৈরি করবে চয়েস ফিলিং এর ক্ষেত্রে সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিওতে যে বলবো, কিন্তু এইটা মাথায় রাখো তোমরা যদি 2021 সালের কাট অফ দেখে তোমাদের নিজের র্যাঙ্কটাকে কোনো একটা কলেজের লিস্টে জেনারেল র্যাঙ্কের ভেতরে দেখতে পাও, ধরো 23000 একটা র্যাঙ্ক গেছে একটা কলেজে 2021 সালে, তোমার যদি 10000 র্যাঙ্ক হয় তোমার কিন্তু 90% চান্স তোমার সেই কলেজে হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা কিন্তু কি করতে পারো, স্পেসিফিক কলেজ স্পেসিফিক ব্রাঞ্চে এই যে এই কাট অফ গেছে আমার এই কাট অফটার ভেতর আছে, এরকম খাতায় লিখতে থাকো। কিভাবে লিখবে, অ্যাসেন্ডিং অর্ডারে লিখবে, ওপরে সবচেয়ে কম যে র্যাঙ্কটা গেছে, তোমার ধরো র্যাঙ্ক হচ্ছে 5000 এবং একটা কলেজে দেখেছো যে তো একটা কলেজে দেখেছো যে 4000 র্যাঙ্কে গেছে, তো সেই কলেজের নামটা সবার উপরে রাখো। নেক্সট যে কলেজটা 5000 গেছে তার নিচে রাখো, নেক্সট যে কলেজটা 6000 কাট অফ গেছে সেটা তার নিচে রাখো, এরকম করতে করতে 10000 র্যাঙ্ক অবধি কিন্তু আসো। এই কলেজগুলো ব্রাঞ্চগুলো তোমার কিন্তু লিখবে এখানে। নেক্সট এর ওপরে কিছু কলেজ তোমাকে অ্যাড করতে হবে, সেটা কী অ্যাড করতে হবে সেটাগুলো আমি যেখানে চয়েস ফিলিংয়ের লিস্টের যে ভিডিওটা বললাম যে বানাবো সেখানে কিন্তু তোমাদেরকে বলে দেবো। দেখো আরও কিছু টপিক থাকে যে তোমার ফেভারিট ব্রাঞ্চ তোমাকে কীভাবে পেতে পারো, কীভাবে তোমার ফেভারিট কলেজটা তুমি পেতে পারো, তো সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকটার ক্ষেত্রেই তোমাদের যে লিস্টটা সেটা কিন্তু আলাদা আলাদা হবে, আলাদা আলাদা রকমভাবে তোমাদের কিন্তু লিস্টটা তৈরি করতে হবে, তোমাদের উইশ অনুযায়ী কিন্তু আলাদা আলাদা রকমের হতে পারে। দেখো এক্ষেত্রে যেটা বলতে চাই আমি তোমাদেরকে, যে কাট অফ অ্যানালাইজ করে তোমরা অন্তত মনের দিক থেকে এটুকু শিওর হতে পারো যে তোমরা এই এই কলেজগুলো অন্তত পেতে পারো, পুরোপুরি তোমরা জিরো নও, এটা তোমাদেরকে জাস্ট প্রেডিকশন হিসেবে তোমরা কিন্তু জেনে রাখতে পারো। এবার তোমাদের র্যাঙ্ক যদি 20000-এর বেশি হয়ে যায় তোমাদের মনে দুঃখ এসে যাবে যে আমার 20000-এর বেশি হয়ে গেল,
কিন্তু তোমরা যদি যখন গিয়ে কাট অফটা দেখবে না 2021-এ, তোমরা বুঝতে পারবে যেরকম বহুত কলেজ আছে যে কলেজ 20,000-এর উপরে কিন্তু ইতিহাস সাক্ষী আছে যে র্যাঙ্ক গেছে, ঠিক আছে? তো সেই কলেজগুলো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের চয়েস লিস্টে যাতে রাখো, সেই ব্যবস্থাটা তোমরা কিন্তু করো, এবং সেই কলেজের নামগুলো কিন্তু ওই খাতায় তোমরা লিখবে, ঠিক আছে? একটা লিখে একটা লিস্ট তোমরা কিন্তু নিজের মতো করে তৈরি করে রেখে দাও। এটা কিন্তু যখন তোমরা কাউন্সেলিংটা করবে তখন কিন্তু তোমাদের কিন্তু এটা কাজে লাগবে, ঠিক আছে? এই লিস্টটা কিন্তু তোমরা তৈরি করে রাখবে। এবার নেক্সট যে প্রশ্নটা তোমাদের মনে আছে, যে প্রশ্নটা আমি দেখেছিলাম কমেন্টে, যে এসসি র্যাঙ্ক বা এসটি র্যাঙ্ক, যে কাস্টগুলো রয়েছে জেনারেল ছাড়া, যে কাস্টগুলো রয়েছে, আমার জেনারেল র্যাঙ্ক হচ্ছে 10,000 কিন্তু আমার এসসি র্যাঙ্ক এসে গেছে 1,000, আমি 1,000 র্যাঙ্ক দিয়ে কাউন্সেলিং করে দেবো, আমি 10,000 র্যাঙ্ক কেন করব? দেখো ভাই, এরকম হয় না। তুমি ওই যে এসসির ভেতরে দেখছো যে তোমার এসসি র্যাঙ্ক যেটা সেটা 500 গেছে, তাহলে আমি 500 র্যাঙ্ক যখন আমি 1,000 র্যাঙ্ক আমার এসসির আছে, আমি ওখানে অ্যাপ্লাই করে দিই, আমি হয়তো পেয়ে যাবো, এরকমটা কিন্তু হবে না। দেখো কেন বলছি, এসসি লিস্টে যে কাট অফে তুমি যে র্যাঙ্কগুলো দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু ওই ছেলেটার জেনারেল র্যাঙ্ক, এসসির র্যাঙ্ক নয়। এসসি ক্যাটাগরিতে লেখা আছে মানেই যেটা এসসি র্যাঙ্ক তা কিন্তু নয়। ভালো করে বোঝো ব্যাপারটা, এই ব্যাপারটা অনেকের কনফিউশন হয়। ধরো তুমি এসসি, ঠিক আছে, কিন্তু তোমার এসসির ক্যাটাগরিতে কাউন্সিলিংটা কিন্তু জেনারেল র্যাঙ্ক দিয়েই হবে, এসসি র্যাঙ্ক দিয়ে নয়। আবার বলছি, এসসির ক্যাটাগরিতে জেনারেল র্যাঙ্ক দিয়েই কাউন্সিলিং হবে, এসসির র্যাঙ্ক দিয়ে কিন্তু নয়। এবার তোমাদের মনে হতে পারে তাহলে আমার ফায়দাটা কি, আমি তো জেনারেল র্যাঙ্ক দিয়েই কাউন্সিলিংটা করছি, তাহলে আমার ফায়দাটা কি? মাথায় রাখবে এসসির কিন্তু রিজার্ভেশন রয়েছে। তো তোমার র্যাঙ্ক যদি 10,000-ই হয় তাহলে তোমরা কিন্তু 10,000 র্যাঙ্ক পর্যন্ত চান্স পেতে পারো, যেহেতু এসসির ক্যান্ডিডেট কম থাকে এবং জেনারেল অনেক বেশি থাকে। এসসির একটা আলাদা রিজার্ভেশন রয়েছে। একটা সিম্পলি একটা উদাহরণ দিয়ে দেখে নাও, একটা কোন একটা কলেজে এসসির একটা রিজার্ভেশন আছে, এসসির 2খানা সিট ফাঁকা আছে, ঠিক আছে, এসসির 2খানা সিট ফাঁকা আছে। জেনারেলের 5,000 একজন অ্যাপ্লাই করলো, এসসির একজন 10,000 র্যাঙ্কের অ্যাপ্লাই করলো, এসসির 10,000 ব্যক্তিটা আগে চান্স পাবে, নেক্সট যে সিটটা পড়ে থাকবে সেই সিটে কিন্তু জেনারেলটা চান্স পাবে। যদি আর কোনো এসসি ক্যান্ডিডেট চলে আসে তো এসসি ক্যান্ডিডেট আগে চান্স পাবে, জেনারেল ক্যান্ডিডেট পাবে না। সে যদিও তার র্যাঙ্ক কম তাও কিন্তু সে পাবে না, এসসির যে আছে তার এসসির জেনারেল র্যাঙ্ক 10,000 হলেও সে ওখানে ঢুকতে পারবে। তাহলে কখন কে ঢুকতে পারবে না? ধরো তোমার এসসির র্যাঙ্কটা 10,000 আছে, তাহলে কখন এমনটা হতে পারে ঢুকতে পারলে না? কখন এমনটা হতে পারে, যদি ওই এসসি রিজার্ভেশনের সিটে এমন কেউ ঢুকে যায় যার র্যাঙ্ক তোমার থেকে কম। ধরো আর এক তোমার একটা বন্ধু আছে যার এসসি এবং যার জেনারেল র্যাঙ্কটা 9,000, তাহলে তোমার 10,000-এর আগে ও চান্স পাবে, তো ও যদি ঢুকে যায়। এরকম ওর আরও ক্যান্ডিডেট রয়েছে যার র্যাঙ্কটা জেনারেল র্যাঙ্কটা তোমার থেকে কম, তাহলে সে ওখানে ঢুকে যাচ্ছে। এরকম করে হয় বলে তোমাদের র্যাঙ্কটা কিন্তু কমে যায় এবং সেই ক্ষেত্রেই তোমরা কিন্তু উপরে কলেজগুলোতে চান্স পাও না। তো না পাওয়াটা কীভাবে হয় এবং কলেজ পাওয়াটা কীভাবে হয়, এই দুটোই তোমাদেরকে আমি কিন্তু বোঝানোর চেষ্টা করলাম, এবং কীভাবে কাট অফ দেখে বুঝবে যে তোমরা কোন কলেজ পেতে পারো সেটা কিন্তু আমি বোঝালাম। এরপরে নেক্সট ভিডিওটা তোমাদের কিন্তু কাউন্সেলিংয়ের ব্যাপারে খুব ভালোভাবে এটা বোঝাবো যে তোমরা কীভাবে একটা চয়েস ফিলিংয়ের লিস্ট তৈরি করবে, কারণ ওটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন দ্য কাউন্সেলিং প্রসেস। তোমরা যদি লিস্টে ভুলভাল কলেজ দাও তোমরা কিন্তু কলেজ পাবে না, তখন কিন্তু তোমাদের অসুবিধা হবে। এমনটা নয় যে তোমরা ঠিকঠাক করে কাউন্সেলিং করলে কলেজ পেয়ে যাবে, এমনটা নাও হতে পারে। তোমাদের র্যাঙ্ক এমন হয়তো যে রঙটা তোমরা কিন্তু কোনোদিন কলেজ পাতেই পেতেই পারো না, তো তাও তোমরা ঠিকঠাক করে কাউন্সেলিং করলে কপাল ভালো হয়ে যেতে পারে, নাও হতে পারে। এমনটা নয় যে 100% গ্যারেন্টি দিচ্ছি তোমাদের কাউন্সেলিং হয়ে যাবে। যারা বলে তাদের কথা শুনবে না, কারণ তারা মিথ্যে কথা বলছে সবসময়। তে তো সত্যিটাকেই গ্রহণ করার চেষ্টা করো, মিঠে মিথ্যে থাকে নয়, ঠিক আছে? গুড বাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে।